শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধক অভিযান উদ্বোধন করা হয়েছে। 29 অক্টোবর সকাল 11টায় শেরপুর শহরের নিউ মার্কেট চত্বরে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম কিবরিয়া লিটন এ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সহ লিফলেট বিতরণ, মাইকিং ও মশার ঔষধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে মেয়র তার বক্তব্যে বলেন, এরিস জাতীয় মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। যে কোনো বয়সের মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে সহজে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ডেঙ্গু জ্বর হলে এবং যথাযথ চিকিৎসা না হলে রোগীর মৃত্যু হতে পারে। তাই মশা বংশ বিস্তার বন্ধ করতে পারলে এই রোগ ছড়ানোর সম্ভাবনাও কমে যায়। এটি বর্ষা মৌসুমেই সাধারণত দেখা দেয়, তাই আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। উদ্বোধনকালে উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে শেরপুর পৌরসভার 2 নং প্যানেল মেয়র মোহাম্মদ কামাল হোসেন, 2 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুর রহমান, 3 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রহমাতুল্লাহ, 9 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস আলী ও 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাম্মদ হুসনেয়ারা নাজমা, 4, 5, 6 মহিলা সংরক্ষিত কাউন্সিলর মোসাম্মদ স্মৃতি পারভিন এবং শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেরপুর প্রতিনিধির তথ্যচিত্রে PIB 71 TV।